ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে নিহত হয়েছেন অন্তত 46 জন। আটলান্টিক মহাসাগরে উদ্ভূত এ ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সেখানকার লাখ লাখ মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টার দিকে ফ্লোরিডার বিগ ব্যান্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 140 মাইল। বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ ব্যান্ড এবং তার আশপাশের এলাকায় অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ডুবে গেছে রাস্তাঘাট। ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর হেলেনকে ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছেন। বিগ ব্যান্ডে আশ্রয় পড়ার পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে থাকে হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ। শুক্রবার বিকেলের দিকে সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় হেলেন। ঘণ্টায় 55 থেকে 35 কিলোমিটার নেমে আসে বাতাসের গতিবেগ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবেলা দপ্তর ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমার তথ্য অনুযায়ী বিগ ব্যান্ডে আছড়ে পড়ার পরবর্তী 6 ঘন্টা পর্যন্ত নিজের শক্তি ধরে রাখতে পেরেছিল হেলেন। পরে ধীরে ধীরে এটি সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয়। মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত ঘূর্ণিঝড় আঘাত করেছে সেগুলোর মধ্যে বিধ্বংসী ক্ষমতার নিরিখে হেলেনের অবস্থান 14তম এবং প্রশস্ততা বা বেড়ের দিক থেকে 3য়। ফ্লোরিডায় আছড়ে পড়ার সময় এই ঝড়টির বেড় ছিল 675 কিলোমিটার। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ার 150টির বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পানিবন্দী অবস্থায় বিভিন্ন শহরের অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে আনতে মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার 1000 সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ব্রায়ান ক্যাম্প। সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে দক্ষিণ ক্যারোলাইনায়। অঙ্গরাজ্যটির গভর্নর রয় কুপার সাংবাদিকদের জানিয়েছেন হেলেনের আঘাতে রাজ্যজুড়ে 17 জন নিহত হওয়ার সংবাদ পেয়েছেন তিনি। এছাড়া প্রতিবেশী অঙ্গরাজ্য উত্তর ক্যারোলাইনায় নিহত হয়েছেন আরও 2 জন।